ভারতের রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের পেঁয়াজের বাজারে ঝাঁজ অনেকটাই কমেছে। ভোক্তারা স্বস্তির কথা বলছেন দাম নিয়ে, তবে কৃষকরা বলছেন নতুন পেঁয়াজে তারা লোকসানে বাজারে তুলেছেন। শঙ্কা, আরও লোকসানে পড়তে হয় কিনা? রাজধানীর বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের যোগান। সাইদারমানের প্রতিবেদন। চাহিদা আর উৎপাদন কাছাকাছি, তবে পণ্যটি মজুত সংকটে বাৎসরিক প্রয়োজন মেটাতে পারে না। আমদানি করতে হয় বছরে 6 থেকে 7 লাখ টন। আমদানির বড় বাজার ভারত। দেশের বাজারে পেঁয়াজের ঝাঁজ কমিয়ে বাড়িয়ে পোয়াবারও ব্যবসায়ীদের। প্রায় 4 মাস পর ফের রপ্তানির সুযোগ খুলছে দেশটি, যার কারণে বাজারেও দাম কমেছে কেজি প্রতি। গত এক সপ্তাহ আগে বাজার ছিল আপনার 42-43, এখন বর্তমান 33-34 বাজার আছে। সানা লাল আছে একটা 30 টাকা কেজি, আর একটা সাদা আছে 22 টাকা কেজি, এখন কিন্তু 35 টাকা কেজিতে 20 টাকা কমছে। আমদানির পেঁয়াজ ঢুকবে এমন খবরে কাউরান বাজারে উদ্বিগ্ন কৃষক বললেন লোকসানের আশঙ্কায় তারা বাজারে বেচাকেনা দরের থেকেও কেজি প্রতি 8 থেকে 10 টাকা কম পান তারা। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে বিদায় সবাই এটা হাই হতাশে পড়ে গেছে যে দাম আরো কমে যাবে। 38-37 টাকা গেছে আর আগের দিন, আজকে হলো 30-32-29। আগাম পেঁয়াজ তারা ছেড়ে দিচ্ছেন, তাই বেড়েছে যোগান। তাছাড়া এসব পেঁয়াজ মজুদও করা যায় না। সার নাঙ্গল পরিয়া এর পাশে খরচ করিয়া এখন আমাদের বিক্রি আসছে 1200-1300। যদি নাকি এলচি ঢুকে নাহলে তোমরা কৃষক মরে যাবো। এখন পেঁয়াজ আসতেছে ভাই আপনার পাবনা, রাজশাহী, এরপরে আপনার কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর। বাজার সামাল দিতে সবার স্বার্থ রক্ষার দাবি ক্রেতা বিক্রেতাদের। সাইদারমান, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোতধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে, মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক।